القرآن সমাজের শান্তির কথা, কোরআন সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য লড়তেছে, প্রতিবাদ করতেছে আর কোরআন। কিন্তু দুঃখজনক হলে সত্য, যুগে যুগে কোরআনকে অবমাননা করা হচ্ছে। দুঃখজনক হলে সত্য, যুগে যুগে কোরআনের সাথে দুশ্মনী করতেছে, কোরআনের দুশ্মনরা, আল্লাহর দুশ্মনরা কোরআনের সাথে বেয়াদবি করতেছে। দুঃখজনক হলেও সত্য, আমরা দেখেছি গত কয়েকদিন আগে, অনেকে দেখেছি, অনেকে দেখি নাই, অনেকে জেনেছি, অনেকে জানে নাই, সুইডেন ঈদের দিন, ঈদের জামাতের সময় শত শত হাজার হাজার মুসল্লিদের সঙ্গে সুইডেনের কয়েকজন আমার আপনার জান, কোরআন করিম, কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ, কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের অস্তিত্ব, আপনারা অনেক দেখেছেন। সুইডেনে একজন কোরআনকে এমন ভাবে অবমাননা করেছে, এমন ভাবে কোরআন করিমের সাথে বিয়াদবি করেছে, কোরআনকে পায়ে নিয়া লাথি মাইরা ফুটবলের মতো কোরআনের সাথে খেলেছে। যদি কোনো মুসলমান দেখে থাকে, মুসলমান সহ্য করতে পারবে না। লাথি দিছে, কোরআনকে পায়ের নিচে ফালাইছে, পিষেছে, কোরআনকে শেষ পর্যন্ত জেলে জ্বালাইয়া পুড়ে ছারখার করে দিছে। সরকারি মদদে, গভর্নমেন্টের মদদে, সরকারি মদদে, পুলিশের প্রোটেকশনে কাজ করেছে। আমার সুইডেন এই ঘটনা ঘটাইছে, ওরা জানে না কোরআনকে লাথি মারে নাই, ওরা জানে না কোরআনকে লাথি মারে নাই, ওরা কুচি মুসলমানদের অস্তিত্বে লাথি মেরেছে, ওরা কোরআনের সাথে অবমাননা করে নাই, কুচি কুচি মুসলমানদের জান দিয়ে অবমাননা করেছে, খেলেছে, ওরা জানে না কোরআনকে জানে নাই, কোরআনকে জ্বালায় নাই, কোরআন নেই, আমাদের মতো কুচি কুচি মুসলমানদের কলিজা অন্তর জ্বালায় পুড়ায় ছারখার করে দিয়েছে। মুসলমান কখনোই করতে পারে না, মুসলমান এটা বরদাস্ত করতে পারে না, যে মুসলমান কখনো নামাজ পড়ে না, নিজেকে মুসলমান বইরা দাবি করে, সেই মুসলমান ওইটা করতে পারবে না। সুইডেন এটা করেছে, দেখায় দিছে দুনিয়ার মানুষকে তারা করতে পারে, জুলুম করতে পারে, আজও সেই জুলুম নির্যাতন এখনো বিদ্যমান রয়ে গেছে। আমার কথা সে কথা তো সেইটা না, যুগে যুগে এরকম মানুষ আসবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআন জ্বালাইবে পোড়াইবে, কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বইলা দিয়েছেন, মান রাআ মুনকারান মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়্যির فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك الإيمان যদি তোমার ক্ষমতা থাকে হাত দ্বারা প্রতিবাদ করো, যদি ক্ষমতা না থাকে জবান দ্বারা প্রতিবাদ করো, আর যদি ওইটাও ক্ষমতা না থাকে অন্তর দ্বারা সেটা ঘৃণা করো, وذلك আতুল ঈমান ওইটা হলো একবারে দুর্বল ঈমানের পরিচয়। আমরা বিশ্বাস করি হাত দ্বারা আইন হাতে তুলে নেওয়ার মতো মুসলমান নয়। কোরআন আমাদেরকে আইন হাতে তুলে নিতে নিষেধ করেছে, আমাদেরকে শেখায় নাই। কোরআন আসে বিদায় এখনো যারা কোরআন পড়াইছে তারাও দুনিয়াতে বাইচে আছে। কোরআন আসে বিদায় যারা কোরআনকে নির্যাতন, কোরআনকে অবমাননা করেছে তারা বাইচে আছে। কোরআন আমাদেরকে শেখায় এরকম হত্যা করা যাবে না, কারোর সাথে এরকম অবমাননা করা যাবে না, কোন ধর্মের সাথে এরকম অবমাননা করা যাবে না, কোরআন আমাদেরকে শিখাইছে। এই জন্য আমরা মুসলমানের কাজ হলো প্রতিটা দেশে, প্রতিটা ভাষায় যে যেখান থেকে পারেন তাদের প্রতিবাদ হবে, প্রতিবাদ তুলতে হবে। এটা আমরা দেখেছি ফ্রান্সে যখন কটুক্তি করেছিল, তখন পণ্য বর্জন করেছিলেন, ফ্রান্সের বিশাল একটা ক্ষতি হয়েছে, তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, তারপর থেকে তাদের এই ক্ষমা শুরু হয়ে গেছে।
এজন্য প্রতিবাদ জানাতে হবে। কোরআন আছে তো আমরা আছি, কোরআন নাই আমরা নাই। কোরআনের অস্তিত্বের কারণে আমরা আছি, আমাদের অস্তিত্ব মানে কোরআন আছে, আমরা অস্তিত্ব নাই কোরআন চলে যাবে। আর আমার আমাদের যে সমস্যা, বাতিল তো সবসময় এগুলা করবে, বাতিল তো কোরআন জ্বালাবে পোড়াবে, বাতিল তো আমার আপনার নবীকে নিয়ে কথা বলবেই কটূক্তি করবেই, কিন্তু দুঃখজনক হলো সত্য, দুঃখের বিষয় হলো সেখানে যে আজ আজ আমরা মুসলমান আমরা সবকিছু ছাইড়া দিছি। আজ মুসলমান জানে না কোরআনের ভিতরে কি আছে, মুসলমান জানে না কোরআনের ভিতরে কি আছে। মুসলমান মুসলমান তো শুধু এইটাই জানে যে কোনো কেউ যাও এখানে কিছু তেলাওয়াত করো, দোয়া করো, কোরআনের কাজ শেষ হয়ে গেছে। মুসলমান জানে একটা দোয়া মাহফিল